ঢাকা সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এত মানুষের, দুই মেয়রের আচরণ দায়িত্বজ্ঞানহীন, মন্তব্য হাইকোর্টের। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক ও নার্সদের ভূমিকার প্রশংসা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাজারে লাচ্ছা সেমাই, ঘি ও রুটি সহ আরও ১৩টি মানহীন পণ্য পেয়েছে বিএসটিআই, হাইকোর্ট প্রতিবেদন দাখিল। রাজধানীর বাড্ডার গণপিটুনিতে নিহত তসলিমা বেগম রেনুর পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারি। মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার তৈরি ও রাস্তায় শৃঙ্খলা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার, প্রায় ৫.৫ হাজার কোটি টাকার ১২টি প্রকল্প একনেকে অনুমোদন। রোহিঙ্গাদের পক্ষে ভারত, চীন ও জাপানের সহানুভূতি সৃষ্টিতে আরও কূটনৈতিক তৎপরতা চান বিশেষজ্ঞরা, সরকারের নীতি কাঠামোর মধ্যে থাকতে এনজিওগুলোকে তাগিদ এনজিও ব্যুরোর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ বিএনপি এখন রোহিঙ্গাদের ব্যবহার করে ক্ষমতায় আসতে চাইছে। দ্বিধা বিভক্তির ষড়যন্ত্র চলছে বিএনপির মধ্যে, অভিযোগ মির্জা ফখরুল ইসলামের। ভারতের জন্য নিজেদের আকাশ ও স্থলপথ বন্ধের পরিকল্পনা করেছে পাকিস্তান, টুইট বার্তায় জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ১৪-২৮ সেপ্টেম্বর চীনে হবে ৪৪তম ব্রিজ বিশ্বকাপ, বাছাই পর্বে শক্তিশালী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলছে বাংলাদেশ।